পুরপ্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই শিলিগুড়িতে বাম শিবিরে বড়সড় ভাঙন ধরালেন রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব শিলিগুড়ি পুর প্রাক্তন মেয়র তথা বিদায়ী পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ দুই বাম নেতাকে দলে টানলেন তিনি বুধবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর কমল আগরওয়াল এবং আর থেকে শাসক দলে যোগ দিলেন রামভজন মাহাতো গৌতম দেবের পাশাপাশি এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার একসময় লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল শিলিগুড়ি কিন্তু ক্রমশ জমি হারাচ্ছে তারা সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও বাম প্রার্থী তথা বিদায়ী পুরপ্রধান অশোক ভট্টাচার্য শেষ করেছেন তৃতীয় স্থানে আসলে শিলিগুড়িতে বাম শিবিরে ভাঙন ভোটের আগেই শুরু হয়েছিল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অশোক ভট্টাচার্যের এক সময়ের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ এই প্রাক্তন মেয়র পরিষদই এবার বিজেপির টিকিটে শিলিগুড়ির বিধায়ক নির্বাচিত হয়েছেন বিধানসভায় অশোক ভট্টাচার্যের হারের পর বামেদের ভাঙ্গন আরও ত্বরান্বিত হল কমল আগারওয়াল এবং রামভজন মাহাতো দুজনেই শিলিগুড়ির পুরো রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ নাম তাদের দলটাকে বামেরা যে আরও খানিকটা কোণঠাসা হলো সেটার বলার অপেক্ষা রাখে না গৌতম দেবের দাবি এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন তা দেখে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন ওই দুই বিদায়ী কাউন্সিলার